রাজ্যে পিসি ভাইপোর থেকে শুরু করে কারো কিছু থাকবে না। আর এই পূর্ব মেদিনীপুরের মাটি অনেক আন্দোলনের মাটি, এইটা বারবার যেন ভুলে না যায় কেউ, এটা কিন্তু বারবার মনে করেছে। খেজুরিতে আপনাদের কর্মী কেমন আছে? আপনি কি বাড়ি আজকে দেখুন, এখনো তো ওরা সংকটজনক অবস্থায় আছে, তখন তার দেহ থেকে গুলি না বের হচ্ছে, আমরা খুব চিন্তিত আছি। বাড়িতে যাওয়ার পরিকল্পনা? তার বাড়িতে যাচ্ছিলাম, তার বাড়িতে গিয়ে তার ঘরে পরিবেশের কথা দেখা করতাম, তার পাড়ার লোকের সঙ্গে কথা বলতাম, বাড়ির লোকের সঙ্গে কথা বলতাম, সেটা পর্যন্ত দিচ্ছে না। আপনার তো জানেন, আমি কি বলবো, পিসি ভাই বলে লেঠেল না জমিদারের লেঠেল না জনগণের পুলিশ, এটা তো নয়। এখন ওনাদের কাছে ব্যক্তি ব্যক্তি মানুষ হিসাবে ওনাদেরকে অ্যাকসেপ্ট করি, কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে গেছে, বারবার উপর থেকে নির্দেশ, উপর থেকে নির্দেশ, কে এটিকে আইন শৃঙ্খলা না কে বারবার দিচ্ছে এরকম করতে? আমরা এগুলো নবান্ন জ্বালানোর জন্য চিন্তা ভাবনা করছি। এখানে দাঁড়িয়ে দেবো আমরা, দিচ্ছি আমাদের সাদা কাগজে লিখে দেন। আপনার মাটি বাগান নিচে মাটিটা চলে গেছে, এখন আপনি ঠান্ডা নিয়ে না তৃণমূলের কটা ধরিয়ে দিই, এসডিপিওর অফিসে গিয়ে ধীরে তিন চারটে ঝান্ডা দিয়ে আয়। আপনারই উদ্যোগ মানে উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা কিন্তু ওদেরকে গার্ড দিচ্ছে মিছিল করার জন্য, অদ্ভুত বিষয়। দেখা করতে যাবেন আপনি, বলুন আমাদের এখানে কেউ যাবে না, আপনি ওনাকে যেতে দিন, উনি ওনার সিকিউরিটি দেখা করে আসবে, বলুন। আপনারা কেন ঢুকতে দেবেন না? আমরা গণতান্ত্রিক হিসেবে আমরা আন্দোলন করবো, আমাদের এনজিও। ভারত মাতা কি জয়, শ্রীরাম স্বাগত। আপনারা আপনারা দেখুন, পশ্চিমবাংলায় সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলায় বিজেপির কোন লিডারদেরকে কোথাও যেতে পারবে না। আগে এটাই সবচেয়ে লজ্জার বিষয় যে আমরা পূর্ব মেদিনীপুরে কোনো অশান্তি নেই, আমরা চেয়েছি যারা যাকে গুলি চালিয়েছে তার বাড়িতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে সেখানেও আসতে দিচ্ছে, এটা খুবই খারাপ, এটা ঠিক না, এটা এইভাবে একদম ঠিক না। আজকে আপনি এখানে ডিউটি করছেন তো, ওই ছাদ থেকে আপনার দিকেই গুলি করবে সবার আগে, আপনার বউ বাচ্চার মুখ আপনি দেখতে পারবেন না। এখানে যা রাজনীতি চলছে, এসে গেছে, আপনারা যেটা করছেন সেটা আপনারাও ছাড় পাবেন না, জেনে রাখেন।
আরে সাহেব, এইটা তো সন্ধিক্ষণ না, এই সন্ধিক্ষণে কে দিন হয়েছে না রাত হয়েছে বড় মুশকিল। আর এই সময় সন্ধিক্ষণে আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা আমরা সকাল ভোরবেলা হয়ে আছি আমরা, হ্যালো। আর একটা সন্দেহ হতে আছে, এখন দেখুন তাহলে 2 তারিখে পারমিশনটা দিন আপনি। আপনার আপনার শুনুন, আপনার ওসি বলুন যে 2 তারিখে আমাদের পারমিশন দেবে, বলুন। আমার নতুন করে সংবিধান কোন সংবিধান মেনে চলছে, অ্যারেস্ট করছে না? দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, কথা বলছেন প্রেসিডেন্ট কথা বলছে তো। কর্মীরা যদি অকাতে চলে আসে, ইয়ে পশ্চিম বাংলায় শুধু আপনারা এই তামেদারি করছেন, আমাদের পশ্চিম বাংলা নয় পুরো ভারতবর্ষের উপরে আমরা আছি, তামেদারি চলবে না, আমরা শুনবো না। শুধু পুলিশ দুটো মেদিনীপুরের মাটি আন্দোলনের মাটি, এই পূর্ব মেদিনীপুর অনেক ইতিহাস তৈরি করেছে। এখানে আমি আজকে প্রদর্শনের কথা শুনে আমরা ঠিক করলাম যে আমরা লড়াই চাই না, আমাদের কোনো রাজনৈতিক লড়াই হতে পারে কিন্তু কখনোই সংঘর্ষ কাজ করে তাই এতগুলো মানুষের অসুবিধা হবে। আমরা রোডে অবস্থান করলে সেখানে আমরা চাই না যে কোনো গাড়ির কোনো কাজ ভাঙুক বা মানুষের কষ্ট পাক, কারণ সাধারণ মানুষ কোনো কষ্ট করেননি। তাই আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি, আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আমি ক্ষমা চাইছি,